আকাশের পথে আমাদের ডাবল বলিয়ে দেখে শকুনি দুমড়ে ফেলেছে বদ্ধ ভূমি রক্ত কাফনে আমাকে জাগিয়ে রাখে অতিথির ভাষণ বাণী রোস্তানে দিলেন যারা মাদক মন্ত্রী দিকে এগিয়ে আসছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অভিবাদন গ্রহণ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্টিনজেন্টের পরপরই রয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল অভিবাদন মঞ্চ অতিক্রম করছে এর পরপরই অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে জননেতা আস্তাইন ইসলাম মনিরের নেতৃত্বে বরিশালের মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতল 1971-এর রণাঙ্গনে যাদের মুক্তিযোদ্ধারা আমাদের মাঝে আছেন আমরা বীর মুক্তিযোদ্ধাদের বিদ্যালয়ের পিছনেই রয়েছে শহীদ আরজিমনি মাধ্যমিক বিদ্যালয় শহীদ আরজিমনি মাধ্যমিক বিদ্যালয় চমৎকার ভঙ্গিতে ছেলেরা এগিয়ে যাচ্ছে তাদের পিছনে চলার ভঙ্গি এগিয়ে যাও মামনিরা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধর্ণিতল অরুণ প্রাতে তরুণ দল চল 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 সরকারি শিশু পরিবার বালক এরপর পর বরিশাল এবং অনুষ্ঠানের সভাপতি বরিশালের স্কাউট বরিশাল জেলা বাংলাদেশের সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির সাফল্যের স্বর্ণোজ্জ্বল দিন আমাদের আত্মপরিচয় অর্জনের দিন এই সুমহান দিনে বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির মুক্তি সংগ্রামের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার অবিসংবাদিত নেতৃত্বে আমরা অর্জন করেছি প্রিয় স্বাধীনতা লাল সবুজের পতাকা একই সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ সম্ভ্রম হারা মা বোনকে যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত বিজয় গভীর শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতা ও যুদ্ধজয়ী সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমি আরো স্মরণ করছি 15 আগস্টে শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদদের স্মরণ করছি 15 আগস্টে বরিশালের শ্রেষ্ঠ সন্তান শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সহ তার পরিবারের 6 জন সদস্যকে প্রিয় উপস্থিতি বিজয়ের আলোকজ্জ্বল এ সোনালী সকালে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এ ময়দানে উপস্থিত সম্মানিত সহকর্মী জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সংস্কৃতি কর্মী শিক্ষক অভিভাবক প্রিয় ছাত্রছাত্রী সহ গৌরবময় বরিশালের সকল শ্রেণী পেশার দেশপ্রেমিক নাগরিক বৃন্দকে শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ দেশ ও জাতির অতন্দ্র প্রহর হিসেবে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা মুক্তিযুদ্ধে অসীম বীরত্বের জন্য সম্মানজনক জাতীয় খেতাবপ্রাপ্তদের মধ্যে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল এবং বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সহ মোট 23 জন এই বরিশাল বিভাগের সন্তান এটি এ জনপদের এক অনন্য অহংকার আজকের এই মহান দিনে
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সহ এই বিভাগে সকল বীর মুক্তিযোদ্ধাকে আমি সশ্রদ্ধ অভিবাদন জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অভিসংবাদিত নেতৃত্বে স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির উপর 25 মার্চের কাল রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম হত্যাকাণ্ড শুরু করে। অগ্নিঝরা মুহূর্তে 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। দুর্দান্ত প্রতিরোধের প্রত্যয়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলাদেশ। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় আমাদের এই কাঙ্ক্ষিত বিজয়। প্রিয় সুধী, উন্নয়নের পথে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। বিশ্বের বুকে আপন গৌরবে মাথা উঁচু করে দাঁড়ালো আমাদের প্রিয় মাতৃভূমি। ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে মধ্যমায়ার দেশে। আমাদের প্রবৃদ্ধির হার ক্রমাগত বেড়ে চলেছে, মাথাপিছু আয় বেড়েছে, কমেছে দারিদ্রের হার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, তথ্য, যোগাযোগ প্রযুক্তি, বাণিজ্য সহ সকল ক্ষেত্রে অর্জিত হয়েছে অগ্রগতি। নিজস্ব অর্থে নির্মিত হয়েছে পদ্মা সেতুর গৌরব গাথা। আলো ছড়াচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি দুর্বার গতিতে এগিয়ে চলেছে পায়রা বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, কর্ণফুলী টানেলের মতো মেগা প্রকল্প সমূহের নির্মাণ কাজ। বাংলাদেশ আজ এসে দাঁড়িয়েছে সোনার বাংলার স্বপ্ন সোপানে। আসুন সকলের সম্মিলিত প্রয়াসে এই অর্জনকে সুসংহত করি, আমাদের বিজয়ের পতাকাকে তুলে ধরি নতুন উচ্চতায়। প্রিয় শিশু, কিশোর ও যুব সমাজ, পূর্বসূরীদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা আজ তোমাদের হাতে। এই পতাকা থেকে সমুন্নত রাখতে জ্ঞান ও বিজ্ঞানের যথাযথ চর্চা ও প্রয়োগের মাধ্যমে বিশ্বায়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তোমাদেরকেই। সে লক্ষ্যে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে তোমরা সক্ষম হবে, আমি গভীরভাবে তা বিশ্বাস করি। সময়ের সুবিধাকে কাজে লাগিয়ে তোমরা নিজেদেরকে সুনাগরিক ও সোনার মানুষ হিসেবে গড়ে তোলো। আজকের দিনে এটি তোমাদের কাছে আমাদের সকলের প্রত্যাশা। সমবেত ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাসমূহে বাস্তবায়নের সকল সরকারি বেসরকারি সংস্থাকে যেমন কাজ করতে হবে, তেমনি একই কাজের উপযোগী পরিবেশ রক্ষায় জনগণকে সজাগ থাকতে হবে। স্বাধীনতাকে আরও অর্থবহ করে তুলতে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় একটি সুখী, সুন্দর, শান্তিময় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতে হবে স্বাধীনতার সুফল। আগামী দিনের বাংলাদেশ হোক জাতির পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা, যেখানে ধনী দরিদ্রের ভেদাভেদ থাকবে না, সকলের জন্য সম্ভাবনার দ্বার থাকবে অবারিত, শোষণ বঞ্চনার শৃঙ্খল ছিঁড়ে মুক্তির চেতনায় উজ্জীবিত জাতিকে যে স্বাধীনতা এনে দিয়েছেন আমাদের বীর অগ্রজেরা, আমরা তার সুফল ভোগ করছি। আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্মাণ করি একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি, সাম্প্রদায়িকতা, ক্ষুধা, দারিদ্র। বাংলাদেশ হবে যথার্থ অর্থে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ।